সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা WBCS এবং SI ফুড ইন্সপেক্টরের জন্য যে যে কোশ্চেনগুলো আপনাদের ইম্পর্টেন্ট, আপনারা খুব ভালো করে জানেন যে SI ফুড ইন্সপেক্টরে 50 নম্বরে জিকে থাকবে এবং WBCS তো সবটাই জিকে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমরা চেষ্টা করছি আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে নিয়ে আসার, যাতে করে আপনাদের কোনো রকমের প্রবলেম না হয়। আপনারা আমাদের সোর্সের ওপর অর্থাৎ আমাদের কন্টেন্টের ওপর আপনারা বিশ্বাস রাখতে পারেন। আপনারা যদি এগুলোকে খুব ভালো করে পড়াশুনো করেন এবং মনে রাখেন, আশা করি আপনারা পরীক্ষায় খুব ভালো স্কোর করতে পারবেন, আপনারা বিশ্বাস রাখতে পারেন। আর বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, যদি আপনাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা ভিডিও লাইক করবে, তার কারণ আপনাদের জন্য PDF বানাতে হয় এবং ভিডিও বানাতে হয়। তো সেই কারণে যদি আপনারা লাইক করেন তো আমাদের খুব ভালো লাগে, মোটিভেশন আসে। আর যদি আপনার ভালো না লাগে বন্ধুরা ডিসলাইক করুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন যে আপনি কেন ডিসলাইক করলেন। তো বন্ধুরা, আপনারা দেখে নিয়েছেন কি লেখা আছে, ক্র্যাক WBCS এন্ড SI ফুড উইথ আস, অর্থাৎ আমরা চেষ্টা করছি WBCS এবং SI ফুড দুটো সিরিজকে একসঙ্গে চালানো, অর্থাৎ সেই কোশ্চেনগুলো আগে ডিসকাশন করতে যেগুলো WBCS এবং SI ফুডে অবশ্যই আসবে। তো আমরা স্টার্ট করছি আজকে 50টা MCQ জিওগ্রাফি থেকে। এক নম্বর MCQ হচ্ছে, গ্রহদের মধ্যে আয়তনের সব থেকে বড় গ্রহের নাম কি? আপনার অ্যান্সার হবে বৃহস্পতি বা জুপিটার। আয়তনের ভিত্তিতে সৌরজগতে গ্রহগুলিকে সাজালে পৃথিবীর স্থান কততম হবে? অ্যান্সার হচ্ছে পঞ্চমতম হবে। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার। কোন জায়গায় পৃথিবীর আবর্তনের গতিবেগ সব থেকে বেশি? নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি, ঘন্টায় প্রায় 1700 কিলোমিটার। কলকাতায় পৃথিবীর আবর্তনের বেগ ঘন্টায় কত? 1536 কিলোমিটার। সূর্যের পৃষ্ঠের টেম্পারেচার কত? 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যতে হাইড্রোজেন এবং হিলিয়াম কত পার্সেন্টেজ থাকে? দেখুন বন্ধুরা, সূর্যতে হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুটো মেজর গ্যাসই কিন্তু থাকে। সেখানে হাইড্রোজেনের পরিমাণ থাকে 70% এবং হিলিয়ামের পরিমাণ থাকে 28%। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা এটা আপনারা। আর তাছাড়াও এখান থেকে আরও একটা কোশ্চেন আসে যে সূর্যতে কোন ধরনের বিক্রিয়া হতে দেখা যায়, নিউক্লিয় সংযোজন না নিউক্লিয় বিয়োজন? তো বলে দিচ্ছি বন্ধুরা, সূর্যতে আপনার নিউক্লিয় সংযোজন বা যাকে ইংরাজিতে বলে নিউক্লিয়ার ফিউশন, এই বিক্রিয়াটা হতে দেখা যায়। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, ভেনাস আর কি কি নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা এটা। দেখুন বন্ধুরা, ভেনাসকে আর্থ টুইন বলা হয়, অর্থাৎ পৃথিবীর যমজ। মর্নিং স্টারও বলা হয়, ইভিনিং স্টারও বলা হয়, অর্থাৎ এই তিনটি নামে কিন্তু ভেনাস পরিচিত। যে কোনো একটা নাম আপনাকে পরীক্ষায় দিতে পারে এবং জিজ্ঞাসা করতে পারে যে এটি কার সাথে জড়িত, তো আপনার অ্যান্সার হবে কিন্তু ভেনাসের সাথে। 9 নম্বর কোশ্চেন হচ্ছে, সূর্য এবং চন্দ্রের পর সব থেকে উজ্জ্বল গ্রহের নাম কি? তো আপনার অ্যান্সার হবে ভেনাস। কেন? তার কারণ ভেনাসে লেখাই আছে, দেখুন, তার কারণ এখানে 70% অ্যালবেডো দেখা যায়। অ্যালবেডো মানে কি? সূর্য থেকে যে তাপ বা রশ্মি আসে তার যত পার্সেন্টেজ ব্যাক করে ফিরে যায় সেটা কি বলে? অ্যালবেডো, প্রতিফলিত হয়ে ফিরে যায়। পৃথিবীর ক্ষেত্রে অ্যালবেডো 34%, কোনো কোনো বইয়ে আপনি 35%ও পাবেন। তো 34% to 35% সেটা ভেনাসের ক্ষেত্রে আপনার হয়ে থাকে 70%। সেই কারণেই ভেনাসকে বলা হয় সূর্য এবং চন্দ্রের পর সব থেকে উজ্জ্বল গ্রহ, ব্রাইটেস্ট প্ল্যানেট। সব থেকে গরম প্ল্যানেটের নাম কি? ভেনাস বন্ধুরা সব থেকে গরম প্ল্যানেট। তো আপনি জিজ্ঞাসা করবেন কেন, তার কারণ আমি এখানে দিয়ে দিয়েছি। তার কারণ এখানে 97% কার্বন ডাইঅক্সাইড বর্তমান। যেহেতু কার্বন ডাইঅক্সাইড বর্তমান থাকে 97%, সেই কারণেই ভেনাসকে সব থেকে হটেস্ট প্ল্যানেট বলা হয়। ঠিক আছে, দেখুন বন্ধুরা, কোশ্চেন যে কোনো জায়গা থেকে হতে পারে। সাপোজ ধরুন আপনাকে কোশ্চেন এটা দিতে পারত পরীক্ষায় যে ভেনাসকে কেন সব থেকে হটেস্ট প্ল্যানেট বলা হয়,
তো সেখানে আপনাকে জানতে হতো, তার কারণ হচ্ছে ভেনাসে 97% কার্বন ডাইঅক্সাইড বর্তমান। সেই কারণে একটা কোশ্চেনের মধ্যেই কিন্তু আমি দু তিন ভাবে কোশ্চেনটাকে জিজ্ঞাসা করা যায় তার উত্তর দিয়ে দিয়েছি। তাই আপনারা যদি লেকচারটা ভালো করে দেখেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার পরীক্ষায় মার্কস অবশ্যই ইম্প্রুভ হবে। 11 নম্বর কোশ্চেন, রেড প্ল্যানেট কাকে বলা হয়? মার্সকে। মার্সের দুটো স্যাটেলাইটের নাম লেখো, ফোবস এবং ডেমস। মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা, সৌরজগতে গ্রহগুলির মধ্যে সব থেকে কম ঘনত্ব কোন কোন গ্রহের? লিস্ট ডেন্সিটি। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা, অনেকবার অনেক পরীক্ষায় জিজ্ঞাসা করেছে এই কোশ্চেনটা। এর উত্তর হচ্ছে স্যাটার্ন, বা বাংলায় যাকে বলি আমরা শনি। ঠিক আছে, একমাত্র স্যাটার্ন বা শনিরই ঘনত্ব সব থেকে কম। 14 নম্বর হচ্ছে, ইউরেনাস কোন দিক থেকে কোন দিকে ঘোরে? আপনার অ্যান্সার হবে নর্থ টু সাউথ, উত্তর থেকে দক্ষিণে। 15 নম্বর কোশ্চেন হচ্ছে, এই কোশ্চেনটাও 14 নম্বর কোশ্চেনটাও কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে বন্ধুরা। 15 নম্বর কোশ্চেন হচ্ছে, ভেনাস কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পূর্ব থেকে পশ্চিমে। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে ব্যতিক্রম সৌরজগতের, আপনারা মনে রাখবেন। একটা হচ্ছে ইউরেনাস যেটা ঘোরে নর্থ টু সাউথ, আর একটা হচ্ছে ভেনাস যেটা ঘোরে পূর্ব থেকে পশ্চিমে। টাইটান কার উপগ্রহ? আপনার অ্যান্সার হবে শনির উপগ্রহ। 17 নম্বর কোশ্চেন হচ্ছে, অ্যাস্টেরয়েড বেল্ট কোন দুটি গ্রহের মধ্যে থাকে? মধ্যে থাকে বলতে মাঝখানে থাকে। তো আপনার অ্যান্সার হবে মার্স এবং জুপিটারের মধ্যে থাকে। 18 নম্বর কোশ্চেন হচ্ছে, সব থেকে লার্জেস্ট অ্যাস্টেরয়েডের নাম কি? সেরাস। সেরাস হচ্ছে সব থেকে লার্জেস্ট অ্যাস্টেরয়েডের নাম। 19 নম্বর হচ্ছে, গোধূলি সূর্যের আলোর কোন কারণের জন্য ঘটে? তো সূর্যের আলোর প্রতিফলনের জন্যই কিন্তু গোধূলি ঘটে থাকে। 20 নম্বর কোশ্চেন হচ্ছে, ফেরেলের সূত্র কি? পৃথিবীর বায়ুপ্রবাহের গতির দিক সরাসরি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে সামান্য বেঁকে যায়, একই ফেরেলের সূত্র বলে। আপনাকে মেনলি যেটা মনে রাখতে হবে যে উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহ কোন দিকে বেঁকে যাচ্ছে এবং দক্ষিণ গোলার্ধে বায়ুপ্রবাহ কোন দিকে বেঁকে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা বলি ফেরেলের সূত্র। ক্লিয়ার? 21 নম্বর হচ্ছে, পৃথিবী যে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে তার দৈর্ঘ্য কত? 96 কোটি কিলোমিটার। কোন দিনটিকে অপসূর বলা হয়, অর্থাৎ এই সময় দূরত্ব সব থেকে বেশি থাকে? তো অ্যান্সার হচ্ছে 4 জুলাই বা 4 জুলাই। মোস্ট প্রবাবলি দূরত্বটা থাকে 15 কোটি 20 কিলোমিটার। ঠিক আছে, 4 জুলাই অর্থাৎ 4 জুলাই অপসূর থাকে, 15 কোটি 20 কিলোমিটার দূরত্বটা থাকে এবং এই দিনটিকে অপসূর বলা হয়। এই সময় আপনার পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্বটা সর্বাধিক হয়। কোন দিনটিকে অনুসূর বলা হয়? 3rd জানুয়ারি। ঠিক আছে, 3rd জানুয়ারিকে বলা হয় অনুসূর। এই সময় পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সর্বনিম্ন থাকে। অধিবর্ষের ক্ষেত্রে প্রত্যেক বছরে কত করে সময় এক্সট্রা ধরা হয়? ঠিক আছে, এই কোশ্চেনটা খুবই অড টাইপের কোশ্চেন, আপনারা যদি না জেনে থাকেন উত্তর করতে পারবেন না। 11 মিনিট 14 সেকেন্ড। কোন দিনটিকে মহাবিশু বলা হয়? 21শে মার্চ। কোন দিনটিকে জলবিশু বলা হয়? 23শে সেপ্টেম্বর। কাকে নিশীথ সূর্যের দেশ বলে? নরওয়ে এর হ্যামারফেস্ট বন্দর এবং তার নিকটবর্তী অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। 28 নম্বর কোশ্চেনটা বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় জিজ্ঞাসা করেছে, জলবায়ুর পার্থক্য ঘটার জন্য কোনটি দায়ী? অক্ষাংশ। অপশনে আপনাকে অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং আরো কিছু থাকতে পারে, কিন্তু আপনার অ্যান্সার হবে সর্বদা অক্ষাংশ। তার কারণ বন্ধুরা মনে রাখবেন, আমি বলে দিচ্ছি, অক্ষাংশের পরিবর্তনের জন্যই তাপমাত্রার তারতম্য ঘটে বা তাপমাত্রার পরিবর্তন ঘটে। আর আপনারা জানেন যে তাপমাত্রার উপর জলবায়ু নির্ভর করে থাকে, তাই ইনডাইরেক্টলি জলবায়ু কিন্তু অক্ষাংশের উপরই নির্ভর করে। তাই জলবায়ুর পরিবর্তন ঘটলে তাপমাত্রা পরিবর্তন ঘটে এবং তাপমাত্রা পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে, সরি বন্ধুরা ভুল বললাম, অক্ষাংশের পরিবর্তনের সাথে সাথে তাপমাত্রা পরিবর্তন ঘটে আর তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে জলবায়ু পরিবর্তন ঘটে। ক্লিয়ার? 29 নম্বর কোশ্চেন হচ্ছে, গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি ধরা হয়? 0 ডিগ্রি। কাকে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় ধরা হয়? এলাহাবাদ শহরের সময়সীমাকে, যেটাকে আমরা ISST বলে থাকি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আন্তর্জাতিক তারিখ রেখার জন্য কত ডিগ্রি দ্রাঘিমা রেখাকে ধরা হয়? 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। 32 নম্বর হচ্ছে,
কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য কত হয়? তো এখানে বন্ধুরা আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে প্রতিপাদ স্থান কাকে বলে। দেখুন, কোন স্থানের যা দ্রাঘিমা, যদি আমরা এমন কোন স্থান খুঁজে পাই তার ঠিক বিপরীত দ্রাঘিমার, তখন সেই স্থান দুটিকে একে মানে সেই স্থানটির প্রতিপাদ স্থান অন্যটিকে বলে। মানে আমি সাপোজ ধরুন বোঝাচ্ছি আপনাকে যে এ একটা স্থান আছে, এ নামক একটা স্থান আছে, সেই স্থানের যে দ্রাঘিমা ঠিক তার অপোজিট দ্রাঘিমা হচ্ছে বি স্থানের, তাহলে আমরা বলবো যে এ স্থানের প্রতিপাদ স্থান হলো বি স্থান। ক্লিয়ার? তো সেটাই বলেছে যে কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য কত হয়। তো আমরা আপনার অ্যান্সার হবে 12 ঘন্টা। 33 নম্বর কোশ্চেন হচ্ছে, ক্রোনোমিটার ঘড়ি কোন সময় অনুসরণ করে চলে? গ্রিনিচের সময় অনুসরণ করে চলে। 34 নম্বর হচ্ছে, কোন যন্ত্রের সাহায্যে সূর্যের সর্বোচ্চ অবস্থান দেখে কোন স্থানের মধ্যাহ্ন স্থির করা হয়? সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে। 35 নম্বর কোশ্চেন হচ্ছে, হিমালয় পার্বত্য অঞ্চলে কোন দুটি প্লেটের মধ্যে সংঘর্ষের ফলে ভূমিকম্প দেখা যায়? ভারতীয় প্লেট বা ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট। ঠিক আছে, হিমালয় একটি কোন ধরনের পর্বত? নবীন ভঙ্গিল পর্বত। 37 নম্বর কোশ্চেন হচ্ছে, গ্রানাইট শিলাটি কোন ধরনের শিলা? দেখুন বন্ধুরা, গ্রানাইট শিলাটি একটি পাতালিক শিলার উদাহরণ। পাতালিক শিলা কিন্তু এক প্রকারের আগ্নেয় শিলা, তাই যদি আপনাকে কোশ্চেন দেয় যে গ্রানাইট শিলাটি কোন ধরনের শিলা এবং সেখানে পাতালিক শিলার উদাহরণ পাতালিক শিলা বলে অপশনে না থেকে আগ্নেয় শিলা থাকে, তাহলে কিন্তু উত্তর আগ্নেয় শিলাই হবে। তার কারণ আগ্নেয় শিলারই একটা প্রকারভেদ হচ্ছে পাতালিক শিলা। ঠিক আছে, পাতালিক শিলা, উপপাতালিক শিলা, এগুলো সব কিন্তু আগ্নেয় শিলারই উদাহরণ, তারই ক্লাসিফিকেশন। 38 নম্বর কোশ্চেন হচ্ছে, ডোলারাইট এবং পরফাইরি কোন শিলার উদাহরণ? ডলোরাইট এবং পরফাইরি কোন শিলার উদাহরণ? তো অ্যান্সার হচ্ছে আপনার উপপাতালিক শিলা। তো আমি একটু আগেই বলে দিলাম আপনাকে যে পাতালিক শিলা এবং উপপাতালিক শিলা আগ্নেয় শিলার উদাহরণ। 39 নম্বর কোশ্চেন হচ্ছে, বেলে পাথর কিসে রূপান্তরিত হয়? তো আপনার অ্যান্সার হবে কোয়ার্টজাইটে। গ্রানাইট কিসে রূপান্তরিত হয়? নাইস, অনেক ভাই নিসও পাবেন, ঠিক আছে, নাইসে রূপান্তরিত হয়। চুনাপাথর কিসে রূপান্তরিত হয়? মার্বেলে রূপান্তরিত হয়। ব্যাসাল্ট কিসে রূপান্তরিত হয়? অ্যাম্ফিবোলাইটে, অ্যাম্ফিবোলাইটে রূপান্তরিত হয় ব্যাসাল্ট শিলা। 43 নম্বর হচ্ছে, ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? আপনার অ্যান্সার হবে ইটালিতে অবস্থিত। 44 নম্বর কোশ্চেন হচ্ছে, ফুজিয়ামা আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? জাপানে অবস্থিত। পরের কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা, পার্বত্য পথে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া গর্তের নাম কি? মন্থকূপ বা পট হল, পট হোল। ঠিক আছে, এখানে স্পেলিংটা ঠিকঠাক নেই, পট হোল। তাই পার্বত্য পথে নদীর ক্ষয়কার্যে বলে সৃষ্টি হওয়া গর্তের নাম মন্থকূপ বা পট হোল। 46 নম্বর কোশ্চেন হচ্ছে, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলে? অ্যান্সার হবে ক্যানিয়ন বলে। তারপর হচ্ছে, মিসৌরি মিসিপিসি নদীর বদ্বীপ দেখতে কি রকম? পাখির পায়ের মতো দেখতে। 48 নম্বর কোশ্চেন হচ্ছে, হিমবাহের শেষ প্রান্তে কাদা বালি কাঁকড় ইত্যাদি ত্রিকোণাকারে সঞ্চিত হয়ে কোন ভূমিরূপ সৃষ্টি করে? আপনার অ্যান্সার হবে কেম। দেখুন বন্ধুরা, এই ধরনের কোশ্চেনের সাথে আপনারা যদি পরিচিত না থাকেন তাহলে কিন্তু পরীক্ষায় আপনারা ঠিকঠাক স্কোর করতে পারবেন না, আর এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে। 49 নম্বর কোশ্চেন হচ্ছে বন্ধুরা, কারকোরাম পর্বতশ্রেণীর হিমবাহগুলির নাম লেখো। অর্থাৎ কারকোরাম, এখানে স্পেলিংটা কারকোরাম একটু কেটে হয়ে গেছে, তো কারকোরাম পর্বতশ্রেণীর যে হিমবাহগুলো আছে তাদের নাম হচ্ছে আপনার সিয়াচেন, বাল্টেরা, হিসপার, এগুলোর নাম। আর সিয়াচেন সম্পর্কে একটা বলে দিই যে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন। তো এখান থেকে আরো একটা কোশ্চেন আপনার হয়ে যাচ্ছে যে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন, আর কারকোরাম পর্বতশ্রেণীর যে হিমবাহগুলো আছে সেগুলো হচ্ছে সিয়াচেন, বাল্টেরা, হিসপার, এগুলো আছে। ঠিক আছে, আর 50 নম্বর কোশ্চেন হচ্ছে, কাকে সবুজ গ্রহ বা ইংরেজিতে যাকে বলে গ্রিনিস প্ল্যানেট বলা হয়? তো বন্ধুরা, নেপচুনকে বলা হয় গ্রিনিস প্ল্যানেট বা সবুজ গ্রহ। তার পেছনের কারণ হচ্ছে নেপচুনে অনেক বেশি পরিমাণে মিথেন পাওয়া যায়, এবং মিথেন পাওয়ার জন্য কিন্তু নেপচুনকে দেখতে অনেকটা সবুজ ধরনের লাগে, সেই কারণে নেপচুনকে সবুজ গ্রহ বলা হয়। তো আমরা 50টা কোশ্চেন এখানে কমপ্লিট করলাম। আমরা
আরো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো প্রত্যেকটা সাবজেক্ট থেকে। আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, আপনারা শুধু এডুকেশন স্টাডির সঙ্গে থাকুন, এডুকেশন স্টাডিকে ফলো করুন, একই লেকচারকে বারবার দেখুন এবং এগুলোকে মুখস্থ করে ফেলুন। আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, আপনারা খুব ভালো স্কোর পরীক্ষায় অবশ্যই করবেন। লাস্টে বন্ধুরা, যদি আপনার ভিডিও ভালো লাগে তো আবার একবার আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ বন্ধুরা লাইক করবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে এই চ্যানেলে এডুকেশন রিলেটেড অনেক ভিডিও আপলোড করা আছে, সেগুলো আপনি দেখতে পারেন, এই ভিডিওগুলো লাভ উঠাতে পারেন এবং আপনি পরীক্ষায় খুব ভালো স্কোরও করবেন। ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তার জন্য এডুকেশন স্টাডি আপনাদের কাছে অবশ্যই ক্ষমাপ্রার্থী থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।